নমস্কার। 2024 এপ্রিল, 2024 সালের এপ্রিল মাস তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, রাশিফল, রাশি ভিত্তিক ফলাফল, রাশিফল অর্থাৎ গোচর ফল। এপ্রিল মাসে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য ঠিক কি হতে চলেছে, সময় কতটা আপনাদের ফেভারে থাকছে বা এগেনস্টে, এটা দেখতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখে নিতে হয় তা হচ্ছে গোচরে গ্রহদের অবস্থান, সঞ্চার, মুভমেন্ট ইত্যাদি কোথায় কিভাবে থাকছে। সাইন লিব্রা, ন্যাচারাল জোডিয়াকের যেটা সেভেন্থ হাউস। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য রাশি লগ্নের অধিপতি শুক্র এ মাসে তাদের ষষ্ঠ ঘরে তুঙ্গস্থ হয়ে থাকবে এবং 25 এপ্রিল শুক্র চলে আসছে তাদের সপ্তম ঘরে। সেভেন্থ হাউসে একাধিক শুভ গ্রহ, শুক্র থাকছে পুরো মাস, বৃহস্পতি থাকছে এবং এখানে শুক্র এসে জয়েন করছে 25 এপ্রিল। বুধ থাকছে প্রথম 9টা দিন এবং বুধ 1 এপ্রিল বক্রগতিতে যাচ্ছে এবং 9 এপ্রিল পর্যন্ত বুধ বক্রগতিতে তাদের সপ্তমে অবস্থান করে থাকছে। এখানে রবি এসে সঞ্চার করছে তাদের সেভেন্থ হাউসে, রবি এসে সঞ্চার করছে 14 এপ্রিল এবং প্রথম 2টি সপ্তাহ রবি থাকবে 6 এবং 9 এপ্রিল এবং দ্বিতীয় 2টি সপ্তাহ, প্রথম 2টি সপ্তাহ রবি থাকছে তাদের ষষ্ঠ ঘরে এবং তারপর রবি শেষ 2টি সপ্তাহ থাকছে তাদের সপ্তম ঘরে। রাহু থাকছে পুরো মাসই 6ষ্ঠে আর কেতু থাকছে পুরো মাস 12ষে। বুধ 9 এপ্রিল বক্রগতিতে তুলা রাশি তুলা লগ্নের 6ষ্ঠে সঞ্চার করবে এবং এখানে বুধ মার্গী গতিতে ফিরবে 25 এপ্রিল। শুক্র নিশ্চিত রূপে তাদের কিছু শুভ ফল দেবে, কিন্তু শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং যে কোনো রকমের অকাম্য সম্পর্ক থেকে বিশেষ সতর্কতা কিন্তু প্রয়োজন। তুলা রাশি তুলা লগ্নের যেটা পঞ্চম ঘর, ফিফথ হাউস, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম অত্যন্ত হেভি হয়ে থাকছে। পঞ্চম ঘরে থাকছে পঞ্চমপতি শনি এবং সেখানে মঙ্গল এসে জয়েন করবে। মঙ্গল তাদের সপ্তমের অধিপতি এবং মঙ্গল তাদের দ্বিতীয়ের অধিপতি। পারিবারিক জীবন, সন্তানদের সঙ্গে সম্পর্ক, দাম্পত্য জীবনের সম্পর্ক এবং পরিবার কেন্দ্রিকভাবে কোনো দূর যাত্রা, বিদেশ যাত্রা, কোনো এন্টারটেনমেন্ট ইত্যাদিরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে বিশেষভাবে। এবার এহেন গ্রহাবস্থানের ভিত্তিতে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা কি ধরনের ফলাফল পাচ্ছেন এই এপ্রিল মাসে। প্রথমে বলবো স্বাস্থ্যভাব বা হেলথ। স্বাস্থ্য সম্পর্কে আকস্মিকভাবে ছোটখাটো জটিলতা কিন্তু তৈরি হতে পারে, বিশেষ করে যাদের চোখের সমস্যা রয়েছে, যারা ডায়াবেটিক, যাদের ইউটিআই জনিত সমস্যা রয়েছে, যে সমস্ত জাতকদের প্রস্টেট গ্ল্যান্ড জনিত সমস্যা রয়েছে, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতা প্রয়োজন। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র যথেষ্ট শুভ থাকছে, স্লোলি, ধীরে ধীরে কিন্তু খুব একটা যথাযথভাবে তাদের আয়ের ক্ষেত্র কিন্তু থাকছে, সেখানে কোনো বিশেষ ধারাবাহিকতার অভাব বা ওঠাপড়ার অভাব কিন্তু থাকছে না। এবং যারা কোনো ভূমি সংক্রান্ত কাজকর্ম করেন, ফ্ল্যাট, জমি, বাড়ি, ল্যান্ড এইসব ক্ষেত্রে যারা কাজকর্ম করেন, তাদের কিন্তু আকস্মিকভাবে অর্থাগমের সম্ভাবনাও এই মাসে প্রবলভাবে থাকছে। ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকবে, ব্যয়ের ক্ষেত্র নানাভাবে প্রবল থাকবে, কোনো দূর যাত্রা, কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল, কোনো লাক্সারিয়াস আইটেম ক্রয়, বাড়িতে কোনো একটা রিনোভেশন ইত্যাদির কারণে ইন্টিরিয়ার করা, রিনোভেশনের প্রয়োজনীয়তা, বিভিন্নভাবে কোনো বাহন ক্রয়েরও কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে, কোনো ফোর হুইলার, কোনো লাক্সারিয়াস বাহন ইত্যাদি ক্রয়েরও কিন্তু একটা প্রবল সম্ভাবনা থাকছে তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে। ফলে ব্যয়ের আধিক্য থাকবে, ব্যয়ের কিন্তু একটা চাপ থাকবে। যারা ছাত্রছাত্রী, স্টুডেন্ট, তাদের জন্য বলবো তারা যদি ডিটারমাইন্ড হয়ে থাকতে পারেন, অভূতপূর্ব সাফল্য থাকছে এ মাসে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্নভাবে তারা তাদের টার্গেট গোলকে অ্যাচিভ করতে পারবেন, যারা উচ্চশিক্ষার সঙ্গে সংযুক্ত, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করেন, যারা প্রাথমিক শিক্ষার সঙ্গে সংযুক্ত, তারাও বিভিন্নভাবে
তাদের উদ্যম, মেধা, পরিশ্রম এবং তাদের ডিটারমিনেশন ইত্যাদির মাধ্যমে কিন্তু তারা সাফল্য পাবেন। যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন সেখানেও সাফল্য যথেষ্ট পরিমাণে সম্ভাবনা থাকছে এ মাসের শেষ দুটি সপ্তাহে। যারা রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয়ের মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু বিশেষ করে বলবো, সম্পর্কের মধ্যে সংঘাত তৈরি হতে পারে এবং যেটা একটা দীর্ঘদিনের সম্পর্ক সেখানেও কিন্তু সংঘাত তৈরি হতে পারে। আকস্মিক নতুন কোনো প্রেমের সম্পর্কও কিন্তু তৈরি হতে পারে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন সেখানে বিভিন্ন রকমের প্লেজেন্ট এক্সপিরিয়েন্স, সম্পর্কের মধ্যে মাধুর্য, নৈকট্য, কোনো প্লেজার ট্রিপে যাওয়া, নানা রকমভাবে কিন্তু দাম্পত্য জীবন এই এপ্রিল মাসে আপনাদের কাছে যথেষ্ট আনন্দদায়ক এবং সুখকর থাকবে। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজকর্ম করেন, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা লেখালেখির কাজ করেন, যারা অভিনয়ের জগতে রয়েছেন, যারা কোনোভাবে বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগৎ, যারা ক্রিয়েটিভিটি সংযুক্ত লেখালেখির কাজ করেন, বিভিন্নভাবে যারা বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, নৃত্য শিল্পী, প্রত্যেকটা ক্ষেত্রেই বলবো এই মাস আপনাদের ফেভারে থাকছে। এমনকি এমন কোনো যোগাযোগ, এমন কোনো কন্ট্যাক্ট আপনাদের আসতে পারে যেটা পরবর্তী সময়ে একটা দীর্ঘদিনের সাফল্য কিন্তু আপনাদের দিতে পারে এবং সেখান থেকে প্রবল অর্থাগমেরও সম্ভাবনা থাকছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, যারা ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, এক্সেলেন্ট সময় আপনাদের জন্য। তবে প্রথম নটা দিন এ মাসের আপনাদের সতর্ক থাকতে হবে, কোনো কমিউনিকেশন থেকে কোনো সমস্যা কিন্তু তৈরি হতে পারে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, লাস্ট টু উইকস অত্যন্ত ফেভারেবল, ভাগ্যোন্নতির সহায়ক, ভাগ্যের ফেভার, সহযোগী মানুষদের ফেভার এবং যাদের ফেভার আপনাদের কাম্য এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন রকমের সহায়তা অতি অবশ্যই পাবেন। যারা বেসরকারি ক্ষেত্রে রয়েছেন, যারা আইটি সেক্টরে রয়েছেন তাদের জন্যও কিন্তু এপ্রিল মাস অত্যন্ত শুভ। তবে বিশেষ করে বলবো এপ্রিল মাসের প্রথম নটা দিন বিশেষ সতর্কতাও কিন্তু প্রয়োজন। যারা ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন, মেডিকেল ফিল্ডে রয়েছেন, লাস্ট টু উইকস আপনাদের ফেভারে থাকছে, মর্যাদা বৃদ্ধি এবং অ্যাপ্রিসিয়েটেড হবেন। কিন্তু প্রথম দুটি সপ্তাহ আপনারা আপনাদের কোনো কোনো ক্ষেত্রে বিতর্কিত হওয়া, একটা বিতর্কে জড়িয়ে পড়া, সুনামহানি, একটা কোয়েশ্চেন মার্কের সম্মুখীন হওয়া ইত্যাদিরও কিন্তু সম্ভাবনা থাকছে। যারা লিগাল অ্যাডভাইজার, অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন তাদের জন্য বলবো সতর্কতা প্রয়োজন অতি অবশ্যই। প্রথম নটা দিন এ মাসের ফার্স্ট এপ্রিল থেকে নাইন্থ এপ্রিল আপনাদের সতর্ক থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু বেশ শুভ। বিভিন্ন যোগাযোগ কন্ট্যাক্টের মাধ্যমে আপনাদের কর্মক্ষেত্রে, কেরিয়ারে কিছু সাফল্যজনক পরিস্থিতি তৈরি হতে পারে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, প্রথম দুটি সপ্তাহ সম্পূর্ণ আপনাদের বিপক্ষে থাকবে, শেষ দুটি সপ্তাহ আপনাদের অতি অবশ্যই ফেভারে থাকবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য বলবো এই মাস আপনাদের ফেভারে থাকছে, অতি অবশ্যই শুভ। কিন্তু প্রথম দুটি সপ্তাহ বিভিন্নভাবে আপনাদের সতর্কতা প্রয়োজন, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন এবং কোনো কোনো যোগাযোগ থেকে আপনারা কিছুটা একটা অকাম্য, অপ্রত্যাশিত নেগেটিভ ফলাফলও কিন্তু পেতে পারেন। কিন্তু শেষ দুটি সপ্তাহে আপনারা নানা রকমভাবে সময়ের ফেভার কিন্তু পাবেন। যারা মানি মার্কেটের সঙ্গে সংযুক্ত, যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যারা ইনভেস্ট করিয়ে থাকেন বিভিন্নভাবে এজেন্ট হিসেবে, তাদের জন্য বলবো এই মাসে যদি আপনারা ধৈর্যশীল থাকেন এবং টেম্পারামেন্টকে কন্ট্রোলে রাখতে পারেন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হটকারিতা না করেন, অত্যন্ত ফেভারেবল আপনাদের জন্য। ধনাগম, অর্থাগম, সাফল্য, যোগাযোগ বৃদ্ধি, কন্ট্যাক্ট বৃদ্ধি
ইত্যাদি কিন্তু আপনারা পাবেন, অতি অবশ্যই পাবেন। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন তাদের জন্য বলবো সতর্কতা প্রয়োজন। আকস্মিকভাবে কোনো অর্থ নষ্ট হতে পারে। যারা পেরেন্টস পিতামাতা তাদের জন্য বলবো সন্তানের সঙ্গে সংঘাত থাকলেও সন্তানের উন্নতি অগ্রগতি সাফল্য কিন্তু নিশ্চিত, তবে সন্তানের সঙ্গে মত পার্থক্য মত ভেদ কিন্তু থাকতে পারে। এরপর বলবো যারা কোনো ধর্মীয় স্থানে প্লেজার ট্রিপে বা কোনো ভ্রমণে যেতে চাইছেন, অত্যন্ত শুভ সময় মাস। এ মাসের প্রথম 9টা দিন যদি বাদ দিই, যে কোনো রকমের ট্যুর অ্যান্ড ট্রাভেলের জন্য কিন্তু আপনারা একটা মনোরম অভিজ্ঞতা অতি অবশ্যই কিন্তু পাবেন। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদিতে, সেখানেও বলবো এই মাস শুভ। তবে 23 এপ্রিলের মধ্যে 23 এপ্রিলের মধ্যে সময় অধিকতর শুভ। তারপর কিন্তু সময় কিছুটা আপনাদের এগেনস্টে থাকবে, যে কোনো রকম স্থাবর সম্পত্তিতে বুকিং এর ক্ষেত্রে, কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ থাকছে, শুভ থাকছে এই এপ্রিল মাসে। ঝকঝকে সাদা রং, সবুজ রঙের যে কোনো শেড এবং একদম হালকা নীল রং, আকাশী বা একদম হালকা নীল রং, এই রংগুলো আপনাদের জন্য অত্যন্ত ফেভারে থাকছে। বিভিন্নভাবে শুভ ফল পাবেন যদি দৈনন্দিন প্রাত্যহিক জীবনে এই রংগুলোকে ব্যবহার করতে পারেন। যে কয়েকটি ডেট, তবে আপনাদের জন্য বিশেষ করে বলবো ব্ল্যাক বা ব্রাউন, এই দুটো রংকে কিন্তু আপনারা অ্যাভয়েড করে চলুন অ্যাটলিস্ট এই এপ্রিল মাসে। কয়েকটি ডেট আপনাদের জন্য ফেভারে থাকছে, কয়েকটি ডেট আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকছে। তার মধ্যে বিশেষ করে বলবো 2 তারিখ, 6 তারিখ, 15 তারিখ, 12 তারিখ, 24 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 27 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলো কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল, এবং 25 এপ্রিলের পর সার্বিকভাবে শুভ ফল পাবেন। প্রথম 9টা দিন এ মাসের আপনাদের কিছুটা বিভিন্ন ক্ষেত্রে কিছু কমিউনিকেশন গ্যাপ, মিসকমিউনিকেশন, বিভিন্নভাবে বোঝাপড়ার ঘাটতি, এটা তৈরি হতে পারে। কিন্তু আদারওয়াইজ 9 এপ্রিলের পর থেকে পুরো মাসটাই বিভিন্নভাবে জনসংযোগ, সংযোগ, বিভিন্ন ট্যুর অ্যান্ড ট্রাভেল এবং সন্তানের সাফল্য, বিভিন্নভাবে কিন্তু এ মাসে আপনারা অতি অবশ্যই শুভ ফল পেতে চলেছেন। নমস্কার।